ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা আপনাদের সামনে একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড বা সামনের দিকের লোক আর এটি হচ্ছে বাড়িটির বাম পাশের ভিউ যদি আমরা বাড়টির বাম দিক থেকে দেখি তাহলে আমরা বাড়িটি এরকম দেখতে পারব আর এটি হচ্ছে বালটির ব্যাক ভিউ বা পিছনের ভিউ যদি আমরা বাড়িটির পিছনের দিক থেকে দেখি তাহলে বাড়িটি আমরা এরকম দেখতে পারবো আর এটি হচ্ছে বালটির ডান পাশের ভিউ যদি আমরা বাড়িটির ডান দিক থেকে দেখি তাহলে আমরা বাড়িটি এরকম দেখতে পারবো আর এটি হচ্ছে বালটির টপ ভিউ যদি আমরা বাড়িটির উপরের দিক থেকে দেখি তাহলে আমরা বাড়িটি এরকম দেখতে পারবো আপনারা যদি কেউ এরকম সুন্দর বাড়ি নিজের মন মতো কাস্টমাইজ করে তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি এবার চলুন এই বাড়িটির ভিতরের অংশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি এটি হচ্ছে ড্রয়িং রুম বাড়িটির ভিতরে প্রবেশ করতেই প্রথমে পড়বে ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুমটি এরকমভাবে সাজিয়েছি আপনারা ইচ্ছা করলে তা চেঞ্জ করে ভিন্ন আঙ্গিকেও সাজতে পারেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের মাঝখানে আমরা একটি গ্লাসের সেপারেট ডোর রেখেছি ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করতে বিশাল একটি ওপেন স্পেস পাবেন ড্রয়িং রুমের বাম পাশে রয়েছে একটি বেডরুম এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি এবং এই বেডরুমটিতে কোনো অ্যাটাচ টয়লেট রাখা হয় নাই এটি হচ্ছে ড্রয়িং রুমের পাশের বেডরুম এই বেডরুমটির সাথে অ্যাটাচড বেলকনি এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আর এদিকে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটির সাথে কোনো অ্যাটাচড টয়লেট বা কোনো অ্যাটাচড বেলকনি রাখা হয় নাই আমরা মূলত তিনটি বেডরুমের জন্য একটি কমন টয়লেট রেখেছি এদিকে রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুমটি অন্যান্য বেডরুমের সাথে সাইজ একটু ছোটো আপনারা ইচ্ছে করলে এটি চাইল্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন আর এদিকে রেখেছি আমরা একটি কিচেন রুম কিচেন রুমটি পাশে কম এবং লম্বায় অনেক বেশি জায়গার স্বল্পতার কারণে এরকম করেছি আপনার ইচ্ছে করলে কাস্টমাইজ করে নিতে পারেন এদিকে আমরা একটা ডাইনিং স্পেস রেখেছি আপনারা ইচ্ছে করতে এখানে ডাইনিং টেবিল সেট করতে পারবেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিসতলা আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে পনেরোশো সত্তর স্কোয়ার ফিট আর আজকের এই বাড়িটি তৈরি করতে সাড়ে তিন শতাংশের জমির একটু উপরে লাগবে আজকের এই বাড়িটি তৈরি করতে পাশে জমি লাগবে চৌত্রিশ ফিট আট ইঞ্চি এবং লম্বাই জমি লাগবে সাতচল্লিশ ফিট এক ইঞ্চি এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিস্তলা বাড়িটির ভিতরে প্রবেশ করতে প্রথমে পড়বে একটি ড্রয়িং রুম ড্র যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই চোদ্দ ফিট এগারো ফিট হচ্ছে এদিকে এবং চোদ্দো ফিট হচ্ছে এদিকে এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই চোদ্দো ফিট এগারো ফিট হচ্ছে এদিকে এবং চোদ্দো ফিট হচ্ছে এদিকে এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই চোদ্দো ফিট এগারো ফিট হচ্ছে এদিকে এবং চোদ্দো ফিট হচ্ছে এইদিকে এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট ড্রয়িং রুম পেরিয়ে ভিতরে প্রবেশ করতে প্রথম পুরো ডাইনিং স্পেস যার সাইজ হচ্ছে ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এদিকে এবং এগারো ফিট পাঁচ ইঞ্চি হচ্ছে এইদিকে ডাইনিং রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই চোদ্দো ফিট আর এটি হচ্ছে উপরে ওঠার সিঁড়িটি এই পাশে রয়েছে একটি কিচেন রুম যার সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই চার ফিট পাঁচ ইঞ্চি এদিকে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে দশ ফিট বাই চোদ্দো ফিট দশ ফিট হচ্ছে এদিকে আর চোদ্দ ফিট হচ্ছে এই দিকে আজকের এই বাড়িটি তৈরি করতে দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী টোটাল কত টাকা খরচ পড়বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই বাড়িটি তৈরি করতে টোটাল ইট লাগবে বারো হাজার পাঁচশো ষাট পিস যার বর্তমান বাজার মূল্য এগারো টাকা করে এক লক্ষ আটত্রিশ হাজার একশো ষাট টাকা টোটাল সিমেন্ট লাগবে ছয়শো আটাইশ ব্যাগ যার বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা করে তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো বিশ টাকা টোটাল লাল বালি লাগবে চারশো একাত্তর সিএফটি যার বর্তমান বাজার মূল্য ষাট টাকা করে আটাইশ হাজার দুশো ষাট টাকা টোটাল সাদা বালি লাগবে আষ্টশো দশ সিএফটি যার বর্তমান বাজার মূল্য তিরিশ টাকা করে চব্বিশ হাজার তিনশো টাকা টোটাল ইটের খোয়া লাগবে তেরোশো চৌত্রিশ সিএফটি যার বর্তমান বাজার মূল্য একশো একুশ টাকা করে এক লক্ষ একষট্টি হাজার চারশো চোদ্দো টাকা টোটাল রট লাগবে ছয় হাজার দুশো আশি কেজি যার বর্তমান বাজার মূল্য নব্বই টাকা করে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো টাকা রাজমিস্ত্রি এখানে পনেরোশো সত্তর স্কোয়ার ফিটের জন্য দুইশো টাকা করে তিন লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এখানে দরজা জানালা থাই ইত্যাদি বাবদ আরও পাঁচ লক্ষ টাকা ধরা হয়েছে আর আজকের এই বাড়িটি তৈরি করতে মোট খরচ পড়বে একুশ লক্ষ আটচল্লিশ হাজার নয়শো টাকা তাঁ স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না